প্ৰথম ভিডিওটো আমি পালো মোহেন কেনেকুৱা ধৰণৰ লড়া এটা ৰিনোমা ভিডিওটো চাবা অন দি ইভ অফ দি আসামিস হার্ভেস্ট ফেস্টিভেল মাঘ বিহু দিস ইয়ার হিজ ফ্রেন্ডস সঞ্জু নন্ত রিঙ্কু এন্ড রুমন ভিজিটেড হিম সো অন দি ইভ ইভ মিন্স দি প্রিভিয়াস ইভ মানে আমি আগর বুঝো অন দি ইভ অফ কিহর ইভ মানে আগর কি আগর আসামিস হার্ভেস্ট ফেস্টিভেল সো হার্ভেস্ট ফেস্টিভেল মানে হল আমি শস্য চপোৱা উৎসব বুলি বুজি পাওঁ আর আমি শস্য চপোৱা উৎসব মানে আমি বুঝি পাওঁ মাঘ বিহুটো যদিও আমার বাকিকেটা বিহু শস্যের লগত জড়িত কিন্তু শস্য চপোৱা নহয় বাকিকেটা বিহু তো মাঘ বিহুর সময়তে শস্য চপোৱা হয় গতি হার্ভেস্ট ফেস্টিভেল অর্থাৎ মাঘ বিহুর কথা কয় আছে মাঘ বিহু লিখা আছে ইয়াতে দিস দিস ইয়ার মানে এই বছর হিজ ফ্রেন্ডস সঞ্জু কার ফ্রেন্ড হিজ মানে তেওঁৰ কোন তেওঁৰ মোহেনর তেওঁৰ বন্ধুবিলাক নামকেইটা দিয়া আছে সঞ্জু নন্ত রিঙ্কু এণ্ড রুমন ভিজিটেড হিম ভিজিট মানে ভ্রমণ করা অর্থাৎ বা কবাত যা হয় ইয়াতে কি হব মোহেনর ওচৰলৈ আহিছিল এই উল্লেখিত বন্ধু কেইজন কেতিয়া আহিছিলে মাঘ বিহুর আগদিনাখন ইট ওয়াজ দি উড়ুকা নাইট আর সেইদিনা আছিল মাঘ বিহুর আগদিনা কি আছিল মই ইতিমধ্যে কৈছো উড়ুকা সেইদিনাখন ৰাতিটো হব উড়ুকা ৰাতি দে প্ৰপোজ ডেট মোহেন শুড লিড ডেম ইন এন উড়ুকা এডভেঞ্চাৰ দে প্ৰপোজ মিনচ দে টোল্ড মোহেন ডেট হি শুড লিড এন এডভেঞ্চাৰ ডেট নাইট দে ৱেৰ একম্পেনি হিম দে ৱেৰ উইথ হিম কি কৈছিলে যে তেওঁক নেতৃত্ব ল'বলৈ কৈছিলে লিড ল'বলৈ কৈছিলে লিড ল'ব মানে নেতৃত্ব লোৱা এটা এডভেঞ্চাৰ কৰিব মানে তেওঁলোকে কিবা এটা অভিযান কৰিব অৰ্থাৎ ফুটিটা কৰিব আৰু কোনদিনাখন নকৰা এটা সাহসিক কাম এটা কৰিব আৰু কামটোৰ নেতৃত্ব মোহেনে ল'ব লাগে কাৰণ তেওঁলোকে জানে মোহেনৰ কিছু কিছু গুণ আছে বা তেনেকুৱা সাহসৰ আছে গতিকে কৈছে মোহেনক কৈছিল যে তুমি এনেকুৱা এটা লিড লোৱা নেতৃত্ব লোৱা আমি তোমাৰ লগতে এটা এডভেঞ্চাৰ কৰি ল'ম আজি মোহেন জাম্প আপ এক্সাইটেডলি এণ্ড লুকড এট হিজ ফ্ৰেণ্ডছ উইথ এন এয়াৰ অফ অথৰিটি সো মোহনে কি কৰিছিল মোহন ৱাজ ভেৰি হেপি জাম্প আপ জাপাৰি উঠিছিল এক্সাইটেডলি একদম আবেগিক হৈ পৰিছিল এণ্ড লুকড এট হিজ ফ্ৰেণ্ডছ আৰু লুকড এট মানে কি লুক এট মানে হ'ল চোৱা ইয়াতে লুক এট মানে চাইছিল উইথ হিজ উইথ এন এয়াৰ অফ অথৰিটি এয়াৰ অফ অথৰিটি মানে কি বুজাইছে যে তেওঁক যে অথৰিটি দিয়া হৈছে কৰ্তৃত্ব দিয়া হৈছে আৰু তেওঁক যে লিডাৰ পতা হৈছে তাতো খুব ভাল পাইছিল কিছুমান মানুহ এনেকুৱা আছে নাই তেওঁক যদি পদ দিয়া হয় ডাঙৰ পদ দিয়া হয় তেওঁ বহুত উৎফুল্লিত হয় বা সন্তুষ্ট হয় ঠিক মহেন্দ্ৰৰ ক্ষেত্ৰত তেনেকুৱা হৈছিলে তেওঁ বহুত আনন্দিত হৈছিলে কাৰণ তেওঁক এটা নেতৃত্বৰ সুযোগ দিয়া হৈছিলে হি ৱাজ ৰেডি ফৰ এডভেঞ্চাৰ চ' হি হি ডিড নট ৰিফিউজ হি একচেপ্টেড দি প্ৰপ'জেল এণ্ড হি ৱাজ ৰেডি টু লিড এন এডভেঞ্চাৰ ডেট নাইট বুজি পালা তেওঁক পিছুৱাই অহা নাছিল সেইদিনাখন ৰাতি তেনেকুৱা এটা এডভেঞ্চাৰ বা দুঃসাহসিক অভিযান কৰিব বুলি তেওঁ হয়তো সন্মত হৈছিল সঞ্জু দি এল্ডেষ্ট এমং ডেম সেইড ইন এন এক্সাইটেড ভইচ সঞ্জু কোনে হৈছিল দি এল্ডেষ্ট এল্ডেষ্টটো হ'ল আমি চুপাৰ কেটেগৰী শব্দ অল্ডৰ পৰা এল্ডেষ্ট হৈছে এই গ্ৰুপটোত যিকেইজন আছিল তাৰ ভিতৰত ডাঙৰ আছিল সেইড ইন এন এক্সাইটেড ভইচ এটা আৱেগিক মাতত তেওঁ কি কৈছিল উই উইল স্পেণ্ড দি নাইট ইন আৱাৰ ভেলাঘৰ ফিষ্টিং হাউচ তো ভেলাঘৰ মানে আমি য'ত ভেলাভুজি বনাওঁ তাৰ লগতে এটা টেম্পৰৰীকে এটা খেৰ বা কলচনীৰে আমি এটা ঘৰ আছোঁ য'ত আমি খানা পিনা খাওঁ বা ৰাতি ৰাতে থাকোঁ বিভিন্ন ধৰণৰ ফূৰ্তি কৰোঁ এটা এটা ফিষ্টিং হাউচ বুলি কৈছে অৰ্থাৎ খানা খোৱা ঘৰ তেওঁলোকে ৰাতি ভেলাঘৰতে থাকিবলৈ সিদ্ধান্ত লৈছিল তোমালোকে ভেলাঘৰত থাকা নাই ৰাতি হয়তো কিছুমানে থাকা বা কিছুমানে নাথাকা থাকি কিন্তু বৰ ভাল লাগে চাবাচোন ৱেন এভৰি ওৱান ইজ এছলিপ চ' ৰাতি হ'ল খানা পিনা খোৱা হ'ল সকলোৱে শুই পৰিলে মানুহবিলাক শুই পৰিল উই উইল গ' এণ্ড পিক ভেজিটেবলছ এণ্ড হেভ এনাডাৰ ফিজ টুমৰ তেওঁলোকে কথা পাতি আছে যে যেতিয়া সকলোবিলাক শুই পৰিব আমি যাম দিয়া আমি অলপ শাক পাচলি খাবাৰ বেৰৰ পৰা শাক পাচলি আনিম আৰু পিছদিনাখন এটা খানা খাম
এটা আছে তেলপন উরুকা মানে কি অ্যাডভান্স আনব কি করিব বেলে কব নহয় অলপন কাবার বেরৰ পৰা সবজি লব জানিব আৰু এনে কা আমি ভাল লাগে আমি কেতিয়া বানো হয় না হয় ও ইয়েস ইট ইজ আৱাৰ এজ ওল্ড কাস্টম ও ঠিক আছে এটো আমাৰ একেবাৰে পুৰণি কলিয়া কাস্টম মানে প্ৰথা এজ ওল্ড মানে বহুত পুৰণি কলিয়া উই মাষ্ট অনার ইট দেট সেড দেট দে শুড অনার ইট অনার মানে হল রেসপেক্ট অর্থাৎ আমি ইয়াক সন্মান জনাতো উচিত কারণ আমার এটা পুরনি কলিয়া প্রথা মোহেন রেসপন্ডেড সাস গ্লিফলি মোহেন কি করছিল রেসপন্ডেড মানে সহায় জানাইছিল গ্লিফলি আনন্দেরে মানে মোহেন সন্তুষ্ট হয়েছিল এটা তিন নম্বর ভিডিওতে বাকিখানি কই আছো।